বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকাল যে নোটিফিকেশান বেরিয়েছিল প্রায় সাড়ে চার হাজার শূন্য পদের পূরণ করবে এসএসসি কমিশন আমি সেই ফর্ম ফিল আপটা মোবাইল থেকে তোমরা কীভাবে করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তোমরা প্রথমত শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে চলো শুরু করি তোমরা প্রথমে গুগলে এসে সার্চ করবে এসএসসি লিখে তোমরা সার্চ করবে তো দেখো সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে অফিসিয়াল সাইট চলে আসবে স্টাফ সিলেকশন কমিশন তোমরা এখানে ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে দেখো আরেকটি উইন্ডোজ ওপেন হবে তোমরা এখানে আসার পরে প্রথমে উপরে ডান দিকে কোনায় দেখো এখানে তোমরা তিন ডটে ক্লিক করবে তো ক্লিক করার পর ডেস্কটপ সাইট ওপেন করে নেবে দেখো আমি ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে চলে আসলো দেখো হচ্ছে ডেস্কটপ সাইট তোমরা এখানে টিক করে দেবে ঠিক আছে তো আমি কি ঠিক করছি ঠিক করার আমাদের সামনে দেখো সম্পূর্ণ ডেস্কটপ মুড ওপেন হয়ে গেল তো তোমরা এখানে লগ ইন আইডি দেখো এখানে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দেবে এবং দেওয়ার পরে ক্যাপচা এখানে লিখে দেবে তোমরা তো এখানে আমি সাবমিট করে দেখো ফিল আপ করে নিচ্ছি তো দেখো আমি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমি কিন্তু লগ ইনে ক্লিক করবো আমি এখানে ক্লিক করছি তো আমি ক্লিক করছি দেখো ক্লিক করার পর এভাবে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ওয়েলকাম টু তোমার নাম চলে আসবে লেটেস্ট নোটিফিকেশন থাকবে অ্যাপ্লিকেশন হিস্ট্রি মডিফাইডেশন এবং রেজাল্ট তোমাদের যদি কারোর মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে হয় তোমরা অবশ্যই কিন্তু মডিফাইতে ক্লিক করে মডিফাই করে নেবে তো আমার যদি সব ঠিক আছে তাহলে আমি লেটেস্ট নোটিফিকেশানে গিয়ে ডাউন করবো দেখো স্কল ডাউন করার পরে দেখো রয়েছে প্রথমে রয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন ছয় বারো অর্থাৎ আগামীকাল কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়েছে তো আমি এখন অ্যাপ্লাই করতে পারবো তোমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো দেখে নাও তোমার ভালো করে আমি এখানে ক্লিক করব অ্যাপ্লাইতে নতুন করে ক্লিক করব। ঠিক আছে তো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করব দেখে নাও তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখো আমাদের এখানে নাম থাকবে আমার নাম এবং আমার বাবার নাম রয়েছে স্কল ডাউন করছে দেখো তো এখানে আমার মায়ের নাম রয়েছে ডেট অফ বার্থ এবং আমার কত বয়স আছে এক এক বাইশ হিসেবে জেন্ডার ক্যাটাগরি সব রয়েছে মেনশন করা তোমরা দেখে নেবে সব ঠিকঠাক আছে স্কল ডাউন তোমরা করবে তো এখানে রয়েছে সিটিজেন ইন্ডিয়া রয়েছে এবং কাট অফ মার্ক তোমরা লিখে দেবে কাট অফ মার্ক অন দ্য হেড তোমাদের যেখানে সমস্যা তিল থাকলে মোল লিখবে এবং যা যা এখানে লিখে দেবে এবং তোমাদের টেন্থ এর তোমার কোন বোর্ড থেকে তোমার পাস আউট করেছো এবং মাধ্যমিকের রোল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমরা অ্যাডমিট কার্ড দেখে সুন্দরভাবে লিখে দেবে এবং কোন সালে তোমার পাসিং ইয়ার সেটা দেবে এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখো নিচে এখানে কিন্তু তোমাদের এখানে বলছে প্রিফারেন্স এক্সামিনেশন সেন্টার্স তোমরা কোথায় এক্সাম দিতে চাও তো এখানে সেন্টার ওয়ান সেন্টার টু এবং সেন্টার থ্রি রয়েছে তো আমি এখানে চুজ করে নেব তো এখানে আমি সেন্টার ওয়ানে গেলে বলছে আগ্রা প্রয়াগরাজ ব্যারেলি তো যার যেখানে সুবিধা সেখানে তোমরা অবশ্যই করে নেবে তো কাছাকাছি আমাদের সেন্টার ধরো আমি কল্যাণীতে একটা চুজ করলাম তো সেকেন্ড চয়েস কিন্তু ইস্টার্ন রেল থাকবে ই থাকবে তো এখানে কাছাকাছি আছে কি সেটা আমি চুজ করে নেব কলকাতা এবং থার্ড চয়েস রয়েছে এখানে তুমি চুজ করতে পারবে রাঞ্চি ধানবাদ জামশেদপুর বর্ধমান শিলিগুড়ি আসানসোল আসানসোলটা আমি করছি তো তোমরা ইচ্ছে মতো তিনটে কিন্তু আলাদা চুজ দেবে তিনটে রয়েছে তিনটে আমি চুজ করে নিলাম সব থেকে ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখে নেবে এবং তারপরে দেখো রয়েছে এখানে বলছে মিডিয়াম অফ টাইপ টেস্ট অর্থাৎ যদি তোমরা পাস আউট করো তোমরা যদি পাস করো প্রথম টায়ার ওয়ানে তো টায়ার টু এক্সাম পাস করার পর তোমরা কীসে টাইপিং এক্সাম দেবে দেখো এখানে রয়েছে ইংলিশে না হিন্দিতে তো যার যেটা সুবিধা তুমি ইংলিশে করলে ভালো হয় ইংলিশে করবে হিন্দি তোমরা যদি পারো তো করবে অবশ্যই ঠিক আছে এখানে কনফার্ম করতে হবে ইংলিশ আমি করে নিচ্ছি এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট দেখো কী বলেছে বলছে হয়েদার হোয়েদ আর স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রিকগনাইজ বোর্ড অ ইকুভ্যালেন্ট অর্থাৎ তোমরা কি সায়েন্স স্ট্রিমে পাস করেছো যদি কেউ বারো ক্লাস সায়েন্স নিয়ে পাস করতে তোমরা ইয়েস করবে না হলে নো করবে ঠিক আছে তো এখানে আমি ইয়েস করছি এবং এখানে রয়েছে বলছে তোমার কি এক্স সার্ভিসম্যান কটা রয়েছে হ্যাঁ কি না তো যার হ্যাঁ সে হ্যাঁ করবে না থাকলে নো করে দেবে তো আমি নো করছি তো এখানে বলছে হ্যাভ ইউ অলরেডি জয়েন সিভিল পোস্ট তো না তো আমি নোতে ক্লিক করে নেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো রয়েছে কুড়ি পয়েন্ট একে বলছে হোয়েদার সিকিং এজ রিলাক্সেশন তুমি কি বয়সের ছেড়ে নিতে চাও অর্থাৎ যাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে তারা কিন্তু অবশ্যই নো করবে আর যদি কেউ বয়স এসসি এস টি ও ছাড় পাও তাহলে তোমরা অবশ্যই এস করবে তো এখানে আমি নোতে ক্লিক করে নেব তোমরা কিন্তু না বুঝলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই করব ঠিক আছে তো এখানে দেখো রয়েছে বলছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী দেখো এটা টেন প্লাস টু যেহেতু লেভেলের এক্সাম তোমরা কিন্তু অবশ্যই কম করে গ্রাজ এইচ এস পাস তোমার দিতেই হবে এখানে সিলেক্ট করলে দেখো আসবে এখানে তখন এখানে আসছে সিএস কোম্পানি সেক্রেটারি আদার্স এম বি এমসি এম এস সি এম টেক এমই এল এল এম এম এড এম এস সি তো সব থেকে মিনিমাম কোয়ালিফিকেশান তোমার রয়েছে এখানে তোমাদের রয়েছে এখানে ইন্টারমিডিয়েট বা টেন প্লাস টু এক্সামিনেশান তো তোমরা এটা অবশ্যই সিলেক্ট করতে পারো কারণ এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র টেন প্লাস টু অর্থাৎ গ্র্য বারো এইচএস পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আমি এটা সিলেক্ট করে নেব তো এখানে দেখো বলছে আবার একটা নোট বলছে কি প্রোসে প্রসিসনস অফ টুয়েলভ স্ট্যান্ডার্ড আর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইজ এ টু অ্যাপ্লাই ফর এক্সামেশান তো এখানে তোমার ওকে করবে ওকেতে ক্লিক করে দেবে ওকে তো ওকে হয়ে গেলো এখানে বলছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান তো আমরা এখানে দেখো এখানে চুজ করে নেবো এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড যেহেতু আমি এইস এস পাশ করেছি তাহলে আমি এখানে চুজ করতে পারি ঠিক আছে তবে এখানে করে নিলাম নেক্সট এখানে এইটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা এইটা এই যে কলামটা রয়েছে না এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকেরই কিন্তু সব ডিটেলস দিতে হবে প্রথম স্ট্যাটাসটা দেখে দেখে নাও আমি এখানে আমি কি অ্যাপিয়ার না পাস্ট আমি পাস করেছি পাস আউট করে দেবো ইয়েস ইয়ার অফ পাসিং তোমাদের পাসিং ইয়ারটা এখানে দিয়ে দেবে মেনশন করে দেবে ঠিক আছে তো আমি দিলাম এবার বলছি স্টেট ইউটি আর বোর্ড তুমি কোন থেকে পাস আউট করেছো অন্ধ্রপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ আসাম তো স্টেটের নাম তোমরা দিয়ে দেবে যে যার স্টেট সিলেক্ট স্টেট এবার বলছে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম কী তো অবশ্যই এখানে আমাদের বোর্ডটা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার এটা আমরা চুজ করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার এডুকেশান তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি এবং রোল নাম্বারটা তোমরা লিখে নেবে যার যা রোল নাম্বার রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে এবং সেন্টেন্সটা অবশ্যই মেনশন করে দেবে তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি তো দেখো এখানে আমি কিন্তু সব স্ট্যাটাস ফিল আপ করে নিলাম এখানে আমি পাসিং ইয়ার দিয়ে দিয়েছি বোর্ডের নাম দিয়েছি এবং রোল নাম্বার এবং পার্সেন্টেজ কত সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি তো তারপরে নেক্সট আমরা এগিয়ে যাব তো এখন দেখো এখানে কী বলছে বলছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল টু অ্যাপ অ্যাক্সেসিং জব অপরচুনিটি তোমার সম তথ্য তো তুমি তাদের অন্য কোনো চাকরির জন্য তুমি দিতে চাও তো অবশ্যই এখানে ইয়েস করলে ভালো হবে তোমার ইয়েসে ক্লিক করে নেবে ঠিক আছে আমি ইয়েস করে নিচ্ছি তো এখানে তোমাদের দেখো অ্যাড্রেস থাকবে তোমাদের গ্রামের নাম পোস্ট অফিস থানা পিন নাম্বার সব এখানে মেনশন থাকবে তোমার স্কল ডাউন করবে তারপর দেখো এখানে কি বলছে বলছে আপলোড এ ফটো অবশ্যই তোমাদের ছবিটা কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কিনিটির মধ্যে রাখতে হবে এবং সাড়ে তিন থেকে সাড়ে চার সেমি হাইট এবং ওয়েট ওয়েট হিসাবে রাখতে হবে এবং সইটা তোমাদের দশ থেকে কুড়ি কিনিটির মধ্যে তোমার এখানে চুজ করে নেবে তো আমি এখানে চুজ করে নিচ্ছি দেখো তো আমি এখানে দেখো আমি এখানে কিন্তু ছবি এবং সই কিন্তু আপলোড করে নিয়েছি তোমরা চাইলে ফোন থেকেও করতে পারবে তো আপলোড করার পর এখানে দেখো রয়েছে একটা ইম্পর্টেন্ট তথ্য বলছে হোয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন আফটার ছয়ই সেপ্টেম্বর এখানে তোমরা অবশ্যই এ চুজ করবে ইয়েস করতে হবে তো আমি এখানে ইয়েস করে নিচ্ছি তো ইয়েস করার পর দেখো বন্ধুরা এখানে সব রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমি এখানে আই এখানেই ক্লিক করবো আই এগ্রি তো আমি এখানে টিক মেনে নেবো এটা আমি টিক মারছি দেখো টিক করলাম টিক করার পরে এখানে ক্যাপচার যেহেতু তোমার অনেক দেরি তাহলে আমি এখানে একটু সেট করে নেবো ট্রাই এখানে ট্রাই করে তো আমি এখানে এই ক্যাপসাটা ফিল আপ করে দেব তো দেখো আমি এখানে কিন্তু ক্যাপসাটা যা ছো এফ এ ভি কে টি আমি ফিল আপ করে আমি প্রিভিউতে ক্লিক করে নেব ঠিক আছে আমি এখানে প্রিভিউতে ক্লিক করে নেব তো ক্লিক কর তো দেখো সম্পূর্ণ আমার সব হয়ে গেল তো আমাদের আবার একবার দেখতে দেবে তোমার নাম ঠিকানা বাবার নাম ডেট অফ বার্থ এক্সাম সেন্টার এবং এইস কত সালে পাশ করে সব দেখাবে তারপর তোমরা এখানে সাবমিট যদি সব ঠিক থাকলে তোমার সাবমিটে ক্লিক করবে না হয়তো বা মডিফাই এডিট করবে তো আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি দেখো তো সাবমিটে ক্লিক করার পর দেখা কেন বলছে ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন সো চেক অল ডিটেলস কেয়ারফুলি ক্লিক ওকে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট অর্থাৎ এটা কিন্তু ফাইনাল তোমাদের পপ আপ মেসেজ দিয়ে তোমরা কিন্তু ওকে করলে আর পরবর্তীকালে এডিট করতে পারবে না তো আমার সব ঠিক আছে আমি ওকেতে ক্লিক করে নেব তো বন্ধুরা এইভাবে আমি অ্যাপ্লাইটা করলাম এবং প্রিন্ট আউটা আমি নিয়ে নেব ঠিক আছে তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাও তোমার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো তোমরা এভাবে করতে পারো তো বন্ধুরা এই আপডেটে ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করে দাও আর চাকরি সংক্রান্ত আপডেট জানতে হলে বন্ধুরা চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বেল আইকনটা প্রেস করে দাও থ্যাংকস ফর ওয়াচিং আর একটা লাইক করে দিও থ্যাংক ইউ